সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং শব্দটির সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই, যাকে আমরা MLM বা মাল্টি লেভেল মার্কেটিং নামেও জানি। সো আজকে MLM এর আদ্যপ্রান্ত নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতে আমি নেটওয়ার্ক মার্কেটিং কী বা নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই। নেটওয়ার্ক মার্কেটিং হলো একটি গাছের মতো বলা যেতে পারে, যেমন একটি গাছের শুরু হয় একটি কাণ্ড হতে, যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বহু শাখা প্রশাখা সৃষ্টি করে। এখানে MLM বা নেটওয়ার্ক মার্কেটিং সেম, যেখানে প্রথমে একজন থাকবে, সেখান থেকে তার দুটি হাত, যেমন লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড, সেখান দুজন থেকে আবার বৃদ্ধি পাবে দুজন দুজন করে চারজন, এইভাবে পিরামিড ভিত্তিক বৃদ্ধি পেতে থাকবে। সো এই কারণে এর নাম দেওয়া হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মাল্টি লেভেল মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং আবার সেলিং মার্কেটিং বা রেফারেল মার্কেটিংও বলা যেতে পারে। সো এটির মাধ্যমে ব্যবসাকে দ্রুততম সময়ের মধ্যে সকলের নিকটে পৌঁছে দিতে পারে এবং কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই পণ্য সরাসরি ভোক্তার নিকটে পৌঁছানো হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রধান বৈশিষ্ট্য। আর এই পণ্য উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তার নিকটে পৌঁছাবে কোনো পাইকারি বা খুচরা ব্যবসায়ী কোনো ভূমিকা এখানে পালন করবে না। সো এই কারণেই একে নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মার্কেটিং হিসেবে আখ্যায়িত করা হয়। এবার জেনে নিতে চাই নেটওয়ার্ক মার্কেটিং বা MLM এর ইতিহাস। MLM এর শব্দটির সাথে নতুন পরিচিতি হলেও এর উৎপত্তি হচ্ছে অনেক আগেই। প্রথমে সনাতন নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মাল্টি লেভেল মার্কেটিং বিজনেসটি আইডিয়া তৈরি করেছিল আমেরিকার এক ফেরিওয়ালা, যার নাম হচ্ছে হেনরি হিঞ্জ। তিনি এটি আবিষ্কার করেছিলেন 1920 সালে। বাট বর্তমান আমরা যে MLM দেখতে পাচ্ছি এটা হচ্ছে আধুনিক MLM, এটার জন্ম হয়েছিল 1930 সালে। এ পর্যায়ে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের আসলে মূল কাজটা কী সেই বিষয়ে জানতে চাই। নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ হলো কোনো পণ্য বা সেবা একাধিক ব্যবহারের নিকটে পৌঁছানো। এখানে দুটি বিষয় কাজ করে, তা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং রেফারেল সিস্টেম। সো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে হয়তো আমরা সবাই কম বেশি অবগত আছি। সো আমি তারপরে ছোট্ট করে বলতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো মূলত হচ্ছে কোনো কোম্পানির পণ্য কমিশনের ভিত্তিতে বিক্রির জন্য ক্রেতা সংগ্রহ করে দেওয়া। আর নেটওয়ার্ক বা MLM মার্কেটিংয়ের ক্ষেত্রে ক্রেতার সাথে সাথে মার্কেটার খোঁজার মাধ্যমে আপনি চাইলে আয় করতে পারেন, আর যেটাকে নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে আমরা বলে থাকি। অর্থাৎ যখন আপনার মাধ্যমে কোনো ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং বা MLM নেটওয়ার্কে জয়েন করবে, তখন তার আয়ের একাংশ আপনি পাবেন এবং এই আয় কয়েক স্তর পর্যন্ত হতে পারে, এটা জেনারেশন ভিত্তিক আপনি, এটা কমিশন ভিত্তিক আপনি পেতে পারেন। তবে এই শতাংশ কতটুকু কমিশন আপনি পেতে পারেন আর কতটুকু বিস্তৃত হতে পারে, এটা সম্পূর্ণ আপনার নেটওয়ার্ক যে মার্কেটিংটি রয়েছে সেটি ঠিক করে দেবে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করে আপনি খুব সহজে একটা মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন, এবং যদি আপনি পণ্য বিক্রি বাদেই শুধু মার্কেটার খোঁজার কাজ করেন, তাহলে এক সময় বিনা পরিশ্রমে একটা মোটা আয়ের সুযোগ সেখানে সৃষ্টি করা সম্ভব রয়েছে। সো এখান থেকে হয়তো আমরা বুঝতে পেরেছি আসলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল কাজটা কী। সো আমরা হয়তো অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং বা MLM কোম্পানিগুলোতে ইনভেস্ট করার আগে অনেকবার ভেবেচিন্তে ইনভেস্ট করি না। সো আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা এই সকল নেটওয়ার্ক মার্কেটিংয়ে টাকা ইনভেস্ট করার আগে কিছু সুযোগ সুবিধার চিন্তা ভাবনা করেই ইনভেস্ট করবেন। সো এখন আমি আপনাদের সাথে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা সম্পর্কগুলো নিয়ে আলোচনা করতে চাই। সো নেটওয়ার্ক মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, চাইলে আপনি ঘরে বসেই পছন্দ সহ সব সময় কাজ পরিচালনা করতে পারবেন এবং দরাবাঁধা সময় নিয়ে কাজ করতে হবে না। এবং আপনি যদি অধিক সংখ্যক মানুষকে আপনার ডাউনলাইন লোককে জয়েন করাতে পারেন, তাহলে আপনার আর কাজ করতে হবে না, বরং আপনার কাজ করে দিবে আপনার ডাউনলাইনের লোকেরাই।
আপনি যদি আপনার আয়ের আপনার আয়ের 20% লভ্যাংশ পান এবং আপনার ফার্স্ট লেভেল রেফারেল হতে তাদের আয়ের 10% এবং আপনার ফার্স্ট লেভেলের 20 জন রেফারেল থাকে, তাহলে আপনি তাদের একজনের আয়ের ডাবল পাচ্ছেন শুধুমাত্র তাদের জয়েন করানোর জন্যই। সো এরপরে আসছে সেকেন্ড লেভেলের রেফারেল, তাদের থেকে যদি 5% রেফারেল কমিশন পান এবং ফার্স্ট লেভেলের সকলের 10 জন করে থাকে, তাহলে তাদের আয়ের আপনি 20 গুণন 10 গুণন 5 গুণন টোটাল 1000% পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন নেটওয়ার্ক মার্কেটিং বা MLM বিজনেসকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়। সো এই পর্যায়ে আমরা জেনে নিতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং বা MLM মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস আসলে কতটুকু শোভনীয়। সো আমরা জানি বিশ্বের অনেক দেশে নেটওয়ার্ক মার্কেটিং বৈধ হলেও বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং 2013 সাল অবৈধ ঘোষণা করা হয়েছিল। এটা বাংলাদেশ সরকার কর্তৃক এটা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা জাতীয় সংসদে বারবার উঠে এসেছে, তারপরে এটাকে আবার বৈধতা ঘোষণা করা হয়েছে। আর এটা এই কারণে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে কিছু কিছু প্রতারক কোম্পানি রয়েছে যারা কোম্পানির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তারা বিভিন্ন মানি লন্ডারিং করে থাকেন, বিভিন্ন দেশে টাকা প্রচার করে থাকেন। সো এই সকল চিন্তাভাবনা করে বাংলাদেশে প্রেক্ষাপট এই নেটওয়ার্ক মার্কেটিং বা MLM ব্যবসাটি অবৈধ ঘোষণা করা হয়েছে, কারণ তাদের মূল টার্গেট ছিল যারা বেকার যুবক রয়েছে, বিশেষ করে বেকার যুবক যুবতীরা যারা পড়াশোনার শেষ পর্যায়ে অথবা পড়াশোনা করছে এমন অবস্থায় তাদেরকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে এই সকল কোম্পানিগুলোতে আকৃষ্ট করে পরবর্তীতে তারা দেখতে পাচ্ছে যে তাদের ভবিষ্যতে চাকরি বাকরি যে কম্পিটিশন, সেই কম্পিটিশন ওভারকাম করে হয়তো অনেকে চাকরি পাচ্ছেন না। তখন তারা যখন দেখতে পাচ্ছেন যে এই সকল কোম্পানিগুলোকে তাদেরকে অল্প টাকা ইনভেস্ট করার মাধ্যমে প্রচুর টাকা ফিডব্যাক দিচ্ছে এবং প্রচুর টাকা তাদেরকে প্রফিট দিচ্ছে, সেই লোভ করে হয়তো অনেকে সেখানে টাকা ইনভেস্ট করে এবং এক পর্যায়ে দেখা গেল যে এই সকল MLM কোম্পানিগুলো তাদের টাকা পয়সাগুলো সব হাতিয়ে নিয়ে এক সময় তারা চপটঘাত করে এসে তারা বিভিন্ন দেশে পালিয়ে বেড়ায়, এমনকি বিভিন্ন দেশে টাকা মানি লন্ডারিং করে তারা হয়তো তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এই সকল কাজগুলো করে বেড়ায়। সো বাংলাদেশ সরকার এই সকল চিন্তাভাবনা করেই অনেক আগেই এই বিষয়টি অবৈধ ঘোষণা করে দিয়েছে। বাট সম্প্রতি এই MLM ব্যবসাটিকে বাংলাদেশ সরকার আবার বৈধতা ঘোষণা করেছে এবং এটার জন্য একটা ICT মন্ত্রণালয়ের আন্ডারে এটার জন্য মনিটরিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সো বর্তমানে MLM ব্যবসাটি বাংলাদেশে বৈধতা কতটুকু সেটাও এখনও ধোঁয়াশার মধ্যে। যদি আর এই সকল কোম্পানি প্রতারণা করার মাধ্যমে অনেকের টাকা হাতিয়ে নিয়েছে, সেই দিক চিন্তা করে এটাকে অবৈধ ঘোষণা করা হলেও বর্তমানে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা ই কমার্স আদলেই তারা MLM ব্যবসা করে যাচ্ছে, পিরামিড ব্যবসা করে যাচ্ছে এবং তারা এই সকল বিষয় নিয়ে অনেকের আমরা দেখতে পাচ্ছি অতীতেও বিভিন্ন কোম্পানি রয়েছে যারা জনগণের টাকা হাতিয়ে নেওয়ার কারণে অনেক প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে এবং অনেক কোম্পানি কালের অদরে হারিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। সো এই সকল MLM এর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই, যদি MLM বা নেটওয়ার্ক মার্কেটিং সাথে সম্পৃক্ত হতে চান তাহলে আপনার উচিত আগে সেই কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে শুনে ভালো করে স্টাডি করে আসলে এই কোম্পানিটির আসলে রুলস রেজুলেশন পলিসি ইথিক্স ভ্যালুস আসলে ঠিক আছে কিনা এবং সেই সকল কোম্পানির ফিলসফি কেমন রয়েছে সেই বিষয়গুলো আপনি যখন 100% শিওর হতে পারবেন না এই কোম্পানি আসলে একটি অথেন্টিক কোম্পানি, এটা আসলে কোনো হারানোর পসিবল না, সো তখন আপনি চিন্তাভাবনা করে ভালো করে স্টাডি করে যখন বুঝতে পারবেন যে না আসলে ঠিক আছে তাহলে আপনি সেখানে টাকা ইনভেস্ট করতে পারেন। আসলে কিছু কিছু কোম্পানির কারণে হয়তো মূল কোম্পানিগুলোর এই সকল প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সো আপনি চিন্তাভাবনা করে এই সকল কোম্পানিগুলোতে টাকা ইনভেস্ট করবেন আর আশা করি আপনি যদি স্টাডি করেন এই সকল বিষয় নিয়ে তাহলে হয়তো আপনি অনেক টাকা ইনভেস্ট করার আগে যদি স্টাডি করেন তাহলে হয়তো আপনি বিষয় নিয়ে অনেকটা বুঝতে পারবেন। সো আশা করি আজকে আমি ব্লগটির মাধ্যমে আপনাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং যাকে MLM মার্কেটিং বলা হয়ে থাকে সেই বিষয়ে আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। যদি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আসলে যদি ভালো লেগে থাকে তাহলে ফিডব্যাক জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করার মাধ্যমে দেখিয়ে দেন যাতে আমার অনেক বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।